ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশই ডিজিটালাইজড হচ্ছে এই চা শ্রমিকদের কর্মপদ্ধতি। এর আগে 2017 সালেও এই পদ্ধতি শুরু হয়েছিল জলপাইগুড়ির শহর লাগোয়া ডেঙ্গুয়াজার চা বাগানে। সাফল্যও এসেছিল এমন নয়া পথে হেঁটে। সেই থেকে অনুপ্রাণিত হয়েই এবার ফের শ্রমিকদের কর্মদক্ষতা পরিমাপ করা থেকে শুরু করে সঠিক শ্রমিককে ন্যায্য মজুরি প্রদানের ক্ষেত্রেও এই ডিজিটাল পদ্ধতির সূচনা করেছে চা বাগান কর্তৃপক্ষ। কিভাবে কাজ করবে এই পদ্ধতি জানা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন জিনিস করেছি ওয়ার্কারের ওয়েমেন্ট আর পেমেন্টের জন্য। এটা বলা যায় ফেস রিকগনিশন সিস্টেম FRS। এখানে ওয়েমেন্ট যখন আমরা চা বাগানে পাতার তোলাই করি, ওখানে আমার সফটওয়্যার আপডেট হয়েছে যার মধ্যে পুরা ডাটা ফিড করা আছে ওয়ার্কারের পার্সোনাল ডাটা। ওর সঙ্গে ওর যে ওখানে যে ব্যালেন্স আমরা ওয়েমেন্ট করি, ওর জন্য যে ব্যালেন্সিং মেশিন আছে ওটা ব্লুটুথ সঙ্গে জড়িত আছে। প্রত্যেক ওয়েমেন্টের সময় ওয়ার্কারের ফেস রিকগনিশন করার পরে ওর যে যত কেজি পাতা তুলে ওটা ওখানে রেকর্ড হয়ে যায়। বিকল্পে তৈরি বিশেষ মোবাইল অ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে শ্রমিকদের দৈনিক চিহ্নিতকরণের সঙ্গে সারাদিনে সেই নির্দিষ্ট শ্রমিক কত পরিমাণ কাঁচা চা পাতা গাছ থেকে তুলছে তার সঠিক পরিমাপ করে লিপিবদ্ধ করা। এই প্রসঙ্গে ডেঙ্গুয়াঝার চা বাগানের কর্মী দীপ্তিমান ধর জানান, এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে একদিকে যেমন কাজে আসা শ্রমিককে সহজেই চিহ্নিত করা যাচ্ছে, এর পাশাপাশি শ্রমিকেরা পরিশ্রম করে যে পরিমাণ কাঁচা চা পাতা তুলছে তার সঠিক পরিমাপও শ্রমিকের চোখের সামনেই রেকর্ড করা হচ্ছে। এছাড়া নতুন পদ্ধতিতে সময়ও কম লাগছে এবং কাজে যোগ দেওয়া কোনো শ্রমিকের নাম ভুলবশত বাদ যাওয়ার সমস্যাটাও আর থাকছে না। অপরদিকে দীর্ঘ কয়েক দশক ধরে উত্তরবঙ্গে সে ফটো উঠাতে হয় আর বাগানে ভি আচ্ছা সে ভি প্রেম ভি পেমেন্ট ভি করতে হয় ফির উপর সে ব্যাঙ্ক মে ভি ভেজতে হয় আমলোক তালাব ভি ছাই সালামা সে মিলতে হয় আমলোক ডিঙ্গাজড় বাগানে। नमस्ते। क्या कैसे मिलता है पैसा? पैसा तो हाजिरा क्या है सिस्टम हम लोग का बैंक से मिलता है। অন্যতম সেরা চা প্রস্তুতকারী বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পাণ্ডে জানান, আমরা 2017 সালেও এই ডিজিটালাইজেশনের ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে ছিলাম, আজও এগিয়ে আছি। এখন বিশেষ মোবাইল অ্যাপসের সাহায্য নিয়ে কাজে যোগ দেওয়া প্রতিটি চা শ্রমিকের কাজের মূল্যায়ন দ্রুত সম্ভব হচ্ছে। তার সঙ্গে কোনো শ্রমিক যাতে ন্যায্য মজুরি পাওয়া থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আশা করছি এতে শ্রমিকদেরও উপকার হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।